আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো অনেকদিন পরে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখানো হচ্ছে ধুপকা ও ডাবা। এইগুলো আসলে সিদ্ধি বা প্রাচীন যুগের মানুষরা এই জিনিস ব্যবহার করত এবং কীভাবে ধুপকা খেত সেগুলো দেখানো হবে। তো যারা এই হুক্কা বা ডাবাগুলো কিনতে চান, এক এক দেশে এক রকম ভাষা আপনারা ব্যবহার করে থাকেন, এটা আপনাদের অনেক পরিচিত। দেখেন জিনিসগুলো দেখতে কেমন লাগছে, আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার বাসা কুষ্টিয়াতে এবং এগুলো হচ্ছে লালন শাহ মাজারের, কুষ্টিয়াতে লালন শাহ মাজারে এই হুক্কা বা ডাবাগুলো পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে তারা আমাকে ফোন দিবেন, এগুলো আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি। তো এক একটা জিনিসের প্রাইস এক এক রকম, কোনোটা 700, কোনোটা 800, কোনোটা 600, কোনোটা 500। আসলে কোয়ালিটির উপরে এই জিনিসগুলোর দাম নির্ধারণ করা হয়েছে। যাদের ভালো লাগবে তারা নেবেন, অযথা আমাকে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না। বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে আমি এই পার্সেলগুলো পাঠিয়ে থাকি। যদি কারোর পছন্দ হয় তবে আমাকে ফোন দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি হুক্কা বা ডাবা এই জিনিসটা কুরিয়ারে পার্সেল করতে যাব। তো এই জিনিসটা কার্টুনের ভিতরে বিছালি দিয়ে এরপরে পাঠানো লাগবে, যেহেতু এই যে এই জিনিসটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাথায় থাকে, এর মাথায় থাকে। তো আমি এই জিনিসটা খুলছি, যেহেতু এইটা হচ্ছে মাটির জিনিস এই জন্য এটাকে আপনাদের সবাইকে দেখাবো। এই জন্য এই জিনিসটার মূল্য হচ্ছে 500 টাকা এবং কুরিয়ার খরচ আছে 150 টাকা। যাদের লাগবে তারা আমাকে অর্ডার দিবেন। এখন আমি দেখাচ্ছি আমি যে কাস্টমারের কাছে মালটা পাঠাইছি তার মোবাইল নাম্বার এবং ক্যাশ মোমো আমি দেখাই দিলাম। তার কাছ থেকে আমি ফুল টাকা অ্যাডভান্স নিয়ে নিছি, সম্পূর্ণ খরচ সহ 650 টাকা খরচ হয়েছে, সেটার মেমো আমি দেখাচ্ছি লাইভ প্রমাণ সহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।